हेलो फ्रेंड्स, वेलकम टू लिविंग विथ स्माइल। आज के आमरा एकटु बेरी आशी दक्षिण चौबीस परगनार सुंदरबने। এই সুন্দরবন নামটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার এই অঞ্চলে বিখ্যাত। তবে বাঘমামার দর্শন কিন্তু আমরা পাইনি, আর যা যা প্রাকৃতিক দৃশ্য দেখেছি তাই শেয়ার করছি। প্রথমেই বলি, সুন্দরবন ঘুরতে গেলে এই লঞ্চ করেই ঘুরতে হয়। এই লঞ্চে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থাই রয়েছে। অনেকে হোটেলে না থেকে এই লঞ্চেই থেকে যান, দিন রাত লঞ্চেই কাটান। এখন জঙ্গলের পাশ দিয়ে আমাদের বোটটি যাচ্ছে। এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলিকে বলা হয় হেতাল গাছ। এই গাছের আড়ালেই কিন্তু বাঘ লুকিয়ে থাকে, কারণ এই গাছের পাতাগুলি যখন একটু ইয়েলোইশ হয়ে যায় তখন বাঘের গায়ের রঙের সঙ্গে একদম মিশে যায়। সেজন্য বাঘ এই জঙ্গলের আড়াল থেকে শিকার করে। এই আড়ালে বাঘ বসে থাকলে তাকে দেখা যায় না। আমাদের নৌকাটি এখন ঠিক এই হেতাল গাছের জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছে। সুন্দরবনে ঘুরতে গেলে কিন্তু এই লঞ্চে করেই ঘুরতে হবে। দেখুন চারিদিকে সবুজ, মাঝখানে জল, কি অসাধারণ। আর এই লঞ্চের থেকে কিন্তু দেখতে হবে যে এই জঙ্গলগুলোতে কোনো জীবজন্তু আছে কিনা, সেটা দেখতে হবে। এখন আমরা এসেছি সোনাখালী ওয়াইল্ড লাইফ স্যানিটারিতে। দেখুন দূরে দেখা যাচ্ছে একটি গোসাপ। কি বলে মার্চ পিকা, ওই যে একটা নাম জি বাবা, নাম গোসবটা বেশি আছে কেন? না না, এখান দিয়ে একটা হেঁটে গেল। উমির মতন দেখতে গোসবগুলো। নাবজে নাবজে দেখ বাবা, ওটা নাবজে মাছ। আবার জঙ্গলের পাশ দিয়ে আমাদের বোটটি যাচ্ছে। আর চারিদিকে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, যার জন্য সুন্দরবন খুবই বিখ্যাত। ম্যানগ্রোভ আছে, সুন্দরী গাছ আছে, যার থেকে সুন্দরবন নাম হয়েছে। এখানকার জল খুব নোনতা হয়, তাই এখানকার উদ্ভিদগুলোতে শ্বাসমূল থাকে। দেখুন নৌকায় আমরা সবাই বসে আছি। যদি কোনো বন্যপ্রাণী দেখা যায়, বাচ্চারা নিজেদের মতো খেলছে। দুদিনের ছুটি কাটানোর হলে কিন্তু আপনারাও সুন্দরবনে ঘুরে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।